নমস্কার বন্ধুরা, সোনার হেঁশেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের খামালুর দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। খামালুর তরকারি রান্না করার জন্য সবার প্রথমে আমি খামালু ডুমু ডুমু আকারে কেটে নিয়েছি। তারপর একটি পাত্রে জল গরম করে ওতে নুন আর হলুদ দিয়ে কেটে রাখা খামালুগুলো ভাপিয়ে নেব। অন্যদিকে মিক্সিতে আদা, রসুন, শুকনো লঙ্কা, সাদা জিরে আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খামালু ভাপিয়ে নেওয়ার পর স্ট্রেনারে জল ঝরিয়ে নেব। তারপর কড়াই গরম হলে ওতে সর্ষের তেল দিয়ে ভাপিয়ে রাখা খামালু টুকরোগুলো লাল করে ভেজে নেব। খামালু লাল করে ভাজা হয়ে গেলে আমি ওইগুলোকে একটি পাত্রে তুলে রেখে বাকি তেলে দুটি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়ন দিয়ে ওতে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে নুন দিয়ে লাল করে ভেজে নিয়ে ওতে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালো করে ভেজে নিয়ে ওতে বানিয়ে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কা আর সাদা জিরের পেস্টটা দিয়ে দেব। আর তার সাথেই অ্যাড করব সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওতে ভেজে রাখা খামালুগুলি দিয়ে দেব। খামালু ভালো করে মশলার সাথে মিশিয়ে ওতে অল্প পরিমাণে ইসুদুষ্ণ গরম জল অ্যাড করে দেব। জলটা ফুটে এলে কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব খামালুগুলি সেদ্ধ হলো কি না। খামালু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওতে অল্প ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। সবটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খামালুর তরকারি আমার রেডি টু সার্ভ। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব।